আপনি যতবার গোসল করবেন আপনাকে ততবারই মাথায় পানি দিতে হবে। মাথায় গরম থাকলে চোখ লাল হয়, আর যদি তিতা জিনিস একদমই না খান তাহলে আজকে থেকেই আপনাকে চোখ লাল কমানোর জন্য তিতা খাবার অভ্যাস করতে হবে। এবং আপনার তিতা খাবারের সাথে অবশ্যই সালাদও বৃদ্ধি করতে হবে। সালাদ, তিতা খাবার, শাকসবজি, এই যে ঋতুর যত শাকসবজি এটা বেশি খাবেন। আপনি মাংস খাওয়া আজকে থেকে 3 মাসের জন্য বন্ধ করে দেবেন। বাচ্চা মুরগি অথবা যে কোনো পাখির মাংস আপনি খেতে পারবেন, কিন্তু গরুর মাংস, খাসির মাংস, মাছের পেটি, তৈলালা মাথা, তৈলালা চর্বি, তৈলাক্ত তৈলযুক্ত যত খাবার বন্ধ করে দিলেই আপনি চোখ লাল কমে যাবে। আর এটা ভূমিভিত্তিতে বলে এটা ভেলাডোনার রোগী, মানে যাদের চোখ মাঝে মাঝেই লাল হয়, এটা জন্ডিস না, কিন্তু এটা এক ধরনের রোগ। এটার সাথে বিভিন্ন রোগের সিমটম সে ই করে যাচ্ছে, ইতিহাস দেখা যাচ্ছে। পরে গিয়ে যদি কেউ ব্যথা পায় সেখানে কিন্তু অলিভ অয়েল ব্যবহার করতে হবে, কালিজিরার তেল ব্যবহার করতে হবে, নীল তৈল ব্যবহার করতে হবে, কাঁচা হলুদ গরম করে মধু দিয়ে লাগানো বা কাঁচা হলুদ নিম তেল দিয়ে লাগানো, কাঁচা হলুদ কালিজিরার তেলের সাথে লাগানো, কাঁচা হলুদ পিপারমেন্টের সাথে লাগানো, কাঁচা হলুদ টুথপেস্টের সাথে লাগানো, এটা একটা হাজার বছরের রীতি নিয়ম আছে। হাজার বছর আগে মানুষের যত রকম ছোটোখাটো ব্যথা টেথা ভেঙে যাওয়া, পড়ে যাওয়া, মুচকে যাওয়া, এটার জন্য এগুলো ব্যবহার করতো। আবার অনেক সময় আপনি একটুখানি নিমের ছাল, নিমের পাতা জাল দিয়ে ওই পানিটা ব্যবহার করতে পারেন। ন্যাচারোপ্যাথির উপরে যদি আপনার ভরসা থাকে তাহলে আলহামদুলিল্লাহ এই ব্যথা আপনাকে কোনো অসুবিধা করবে না। আপনি সকালবেলা 1 কাপ করে করলার রস 1 মাস খেলে শরীরের সব ধরনের ব্যথাও যাবে, এখানকার ব্যথাগুলো চলে যাবে। আর তবে আপনাকে সাথে গরম করে কাঁচা হলুদ বেটে ওইটা যদি ব্যবহার করতে পারেন মধু দিয়ে, তাহলে তাড়াতাড়ি চলে যাবে।